আফগানিস্তান, তাদের এই দুইটা বেসিক গুণ জন্মগত তাদের মধ্যে থেকে গেছে। সত্য বলতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আর আমাদের এই গোলামির কারণে দেখবেন আমাদের মাদ্রাসা মসজিদগুলোতেও, আমাদের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানেও, আমাদের ইসলামী দলেও সকল কিছু আছে, এই দুইটা জিনিস নাই। ইসলামী দলে আমির তাকেই পদায়ন করেছে যে আমিরের বেশি চামচামি করেছে, তাহলে তিনি ইসলামী দলে কি রক্ষা করতে পারলেন না? ন্যায় রক্ষা করতে পারলেন না। তাহলে উনি ওনার ইসলামী দলে ন্যায় রক্ষা করতে পারলেন না মানে আল্লাহ ওনার হাতে অন্তত ইসলামী খেলাফত দেবে না, মানে ইসলামী খেলাফতের যোগ্যতা নিয়ে হারিয়ে ফেলবে। এইটা জাতিগত বাঙালি হওয়ার কারণে এই সমস্যাটা আমাদের মধ্যে প্রচুর। মাদ্রাসায় যান, মসজিদে যান, সব জায়গায় ইসলামের অন্যান্য এলিমেন্ট ঠিক আছে, কিন্তু সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার অনুপস্থিতি আছে। গত 15 বছর অসংখ্য ওসি, ডিসি, এসপি ছিল যারা হাজি, নামাজি, কিন্তু সে তার পদের প্রতি আমানতের খেয়ানত করেছে, ন্যায়পরায়ণ ছিল না, সত্যবাদী ছিল না, তার পদের সাথে সে ন্যায়পরায়ণতা করেনি। তাহলে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা যে ইসলামের কিছু, এটা যদি ন্যূনতম জানা থাকতো, তাহলে প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করার কথা কেউ বলত না। যদি জানা থাকতো যে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা ইসলামের কিছু, তাহলে এই শিক্ষাটার চরম অভাব। ছোট্ট থেকে ছোট্ট প্রতিষ্ঠানে আমাদের চেষ্টা করতে হবে, লাইব্রেরি হোক, ডিপার্টমেন্ট হোক, স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, মসজিদ হোক, চেষ্টা করতে হবে সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে। তাহলে কি দাঁড়াবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো জিনিস প্রতিষ্ঠা করার কারণে আমাদেরকে একসময় রাষ্ট্রেও ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ দিবেন। কিন্তু যদি এই সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা না থাকে, তাহলে আমরা হয়তো অন্য আমল আখলাক দিয়ে জান্নাতে যেতে পারি, তওবা ইস্তিগফার করে জান্নাতে চলে যেতে পারি, কিন্তু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার গুণ আমাদের মধ্যে নাই। এই জন্য আল্লাহ আমাদেরকে রাষ্ট্রে ইসলাম দিচ্ছেন না। যাদের মধ্যে আছে তারা প্রথমে এটাই বাস্তবায়ন করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। এই কথার পরেও আরেকটা শেষ কথা বলি, সেটি হচ্ছে আমাদের মধ্যে আরেকটি ভুল ধারণা আছে যে আমরা সবাই ইসলামকে বিভিন্ন পার্সপেক্টিভ, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখে সেই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমল করার চেষ্টা করি। পূর্ণাঙ্গভাবে কেউ ইসলামকে দেখতে চায় না। কেউ হয়তো শুধু ফাজাইল আমলকে দেখেছি, দেখে ইবাদত, বন্দেগি, দাওয়াত সেটার পিছনে আছে। কেউ হয়তো শুধু ইসলামের রাষ্ট্র, খেলাফাত এই কেন্দ্রিক বিষয়গুলোকে দেখেছি, দেখে হয়তো রাজনীতি নিয়ে ব্যস্ত আছে। তো এই যে ইসলামকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা, কেউ হয়তো শুধু ইসলামের আকিদা অংশটা দেখেছি, দেখে হয়তো শুধু সঠিক আকিদা কেমনে মানুষের সংস্কার করা যাবে সেটি নিয়ে ব্যস্ত আছে, কিন্তু ইসলামের তো একটা সামগ্রিক রূপ আছে, কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের পরিবার নীতির ভিত্তি আছে, সমাজ নীতির ভিত্তি আছে, অর্থনীতির ভিত্তি আছে, রাষ্ট্রনীতির ভিত্তি আছে, ব্যক্তি জীবনের ভিত্তি আছে, এবং ইসলাম একাই পরিপূর্ণ, স্বয়ংসম্পূর্ণ, বৈপ্লবিক একটি দিন, সর্বগ্রাসী একটি দিন। অন্য আর কোনো দিন এতটা সর্বগ্রাসী না ইসলাম যতটা সর্বগ্রাসী। সর্বগ্রাসী মানে সর্বব্যাপী, না কোনো ভাষার লিমিটেশন আছে, না কোনো জাতির লিমিটেশন আছে, না কোনো গোত্রের লিমিটেশন আছে, না কোনো সময়ের লিমিটেশন আছে, উইদাউট এনি লিমিটেশন। পৃথিবীর সমগ্র পৃথিবীতে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করার সকল এলিমেন্ট ইসলামের মধ্যে আছে, অ্যাজ এ দিন, ধর্ম হিসেবে তার মধ্যে আছে। তো ইসলামের এই সামগ্রিক চেহারাটা আমাদের মাথায় থাকতে হবে এবং আমাদেরকে পূর্ণাঙ্গভাবে ইসলাম মানতে হবে। উদখুলু ফিসিলমে কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলাম প্রবেশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলো, আমি একটা মিছিল নিয়ে বের হলাম, এটা ইসলামের একটা পার্ট। কিন্তু ইসলামের আরেকটা জরুরি বিধান তো সালাত, আরেকটা জরুরি বিধান তো সিয়াম, তো আমি তো সেই সালাতের সাথে সম্পৃক্ত না। তাহলে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবাদ করলাম, একটা মিছিল বের করলাম, এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। আমাকে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে, আমার ব্যক্তি জীবন, পরিবার জীবন থেকে সম্পূর্ণরূপে উদখুলু ফিসসিল মেকাফ, ইসলামের অন্তর্ভুক্ত হতে হবে। এবং এতে আপনার দুনিয়াবি উপকার ছাড়া কোনো ক্ষতি নাই, আর পরকালীন উপকার তো অবশ্যই আছে, কিন্তু দুনিয়াবি উপকারও আছে। আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করবেন, এটি আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দুনিয়াবি উপকার দেবে। শুধু যদি সালাতের কথাই বলি, তাহলে সময়ানুবর্তী হতে
ডিসিপ্লিন মেনটেন করতে, টাইম ম্যানেজমেন্ট করতে দুনিয়াতে সালাতের চেয়ে তার বড় কোনো উপকারী মাধ্যম নাই, যেটি কাজে লাগিয়ে একজন স্টুডেন্ট তার টাইমকে ম্যানেজ করতে পারে, একজন ব্যবসায়ী তার টাইমকে ম্যানেজ করতে পারে, একজন চাকুরিজীবী একজন উদ্যোক্তা তার টাইমকে ম্যানেজ করতে পারে, একজন কৃষক তার টাইমকে ম্যানেজ করতে পারে, সেটা হচ্ছে সালাত। আর ইসলামে আর দ্বিতীয় কোনো আদেশও নাই যেটি সকল মুসলমানের জন্য ফরজ করা হয়েছে, সব সময়ের জন্য ফরজ করা হয়েছে। আপনি পুরো কোরআন এবং পুরো ইসলাম ঘেঁটে আর দ্বিতীয় কোনো ফরজ আদেশ নিতে পারবেন না যেটি ডেইলি আপনাকে করতে বলা হয়েছে। এখনও চিন্তা করেন যে ফরজ হিসেবে করতেই হবে, নিষেধ অনেক কিছু আছে, রমজান সিয়াম পালন করতেই হবে বছরে একবার, হজ আদায় করতেই হবে যদি টাকা থাকে সারা জীবনে একবার, যাকাত দিতেই হবে যদি টাকার মালিক হই, তাহলে যে টাকার মালিক না, যে গরিব যার হজ করার সামর্থ্য নাই, যে ধনী, সকলের জন্য একটা বিধান সব সময়ের জন্য প্রযোজ্য, সেটা কি? সালাত। এবং সালাতের সকল শর্ত লঙ্ঘন হয়ে গেলেও সালাত আদায় করতে হয়, শর্তে বাতিলের কারণে সালাত বাতিল হয় না। যে আমি এখন অপবিত্র অবস্থায় আছি, আমার পবিত্র হওয়ার কোনো রাস্তা নাই, তাহলে কি আমি সালাত আদায় করবো না? করবো না। সালাত আদায়ের জন্য এটি জরুরি পূর্ব শর্ত যে আমাকে পবিত্র হতে হবে, বাট যেহেতু এখন কোনো সিচুয়েশান নাই পবিত্র হওয়ার, তো সালাত মাফ হবে না আদায় করতে হবে? আদায় করতে হবে। কোনো সিচুয়েশান পৃথিবীতে নাই যেখানে আদায় বাদ যাবে। তাহলে আমাকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার চর্চা করতে হবে। ছোট্ট মাদ্রাসা হোক, ছোট্ট লাইব্রেরি হোক, ছোট্ট মসজিদ হোক, ছোট্ট ইসলামী দল হোক, ওই ন্যায়পরায়ণতা, ওই সত্যবাদিতা রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ দেবে। আর এই তিনটে জিনিস, তিনটে বাধা সম্পর্কে সচেতন থাকতে হবে। কলোনিয়াল যে গোলামির মাইন্ডসেট আপ আছে, সেটার বিপরীতে আমাদেরকে পরিপূর্ণ কনফিডেন্ট হতে হবে ইসলামের প্রতি। ভুল যে বয়ানগুলো, রাজনৈতিক বা ঐতিহাসিক বয়ানগুলো আমাদের বাচ্চাদের খাওয়ানো হয়েছে, সেই বয়ানগুলো বাতিল করে বাংলার মুসলমানদের যেটা সঠিক রাজনীতির বয়ান, সেটি তুলে ধরতে হবে ইতিহাসের আলোকে। তিন নম্বর, রাষ্ট্রের যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে, যেটা হাসিনার আমলেও ছিল, এখনও আছে, হাসিনার পূর্বেও ছিল, এটি রাষ্ট্রের কাঠামোগত ইসলাম বিদ্বেষ, সেটির বিরুদ্ধে আমাদেরকে লড়াই এবং ফাইট করতে হবে। আর সর্বশেষে আবারও বক্তব্য যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়েই শেষ করি, সেটি হচ্ছে আমরা 1947 স্বাধীন হই, 1971 স্বাধীন হই। ব্রিটিশরা দ্বিতীয় মুক্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন দেখলো এই সমস্ত দেশকে তাদের কন্ট্রোলে রাখা যাবে না, এই দেশগুলোকে স্বাধীন করে দিতে হবে, তখন তাদের সিস্টেম বাকি রেখে কীভাবে স্বাধীনতা দেওয়া যায় তার জন্য তারা থিওরি খুঁজে। এই জন্য সিস্টেম ব্রিটিশদেরই, শুধু তারা চলে গেছে। বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ, পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ, ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ। এই জন্য বাংলাদেশ আর্মির যত ল আছে তার সবগুলোর শুরু হয়েছে ব্রিটিশ আর্মিতে। বাংলাদেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থায় যত বিধিবিধান আছে, যত ধারা আছে, পুলিশ আইন বলেন, সমাজ আইন বলেন, যা আইন বলেন, সবগুলো 1860-1870 মানে ব্রিটিশ, ওই আইনকে ফলো করেই ব্রিটিশের খণ্ডিত রূপ ইন্ডিয়া, ইন্ডিয়ার খণ্ডিত রূপ পাকিস্তান, পাকিস্তানের খণ্ডিত রূপ বাংলাদেশ। তথা সিস্টেম ওটাই থেকে গেছে, যে গোলামির সিস্টেম সেটিই থেকে গেছে। মুসলমানদের কাঙ্ক্ষিত যে চাওয়া, সেটি প্রতিফলিত হয়নি এবং প্রস্ফুটিত হয়নি। শেষে আরও একটা কথা বলি, যে ইসলাম যদি রাষ্ট্রে প্রতিষ্ঠা হয় তাহলে ভয়ের কিছু নাই তো, ভীতির কিছু নাই তো? ইসলাম মানে যে এই যে ইসলামোফোবিয়া, যে ইসলাম রাষ্ট্রে চলে গেলে এই হবে সেই হবে, ইসলাম রাষ্ট্রে চলে গেলে ভয়ের কিছু নাই, ভীতির কিছু নাই। বরং ইসলাম যতটা সুন্দরভাবে, যতটা ন্যায়পরায়ণতা এবং ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, আমি উদাহরণের জন্য এটি বলি যে আজকের আমেরিকাতেও যদি ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হয় তাহলে আমেরিকার মানুষরা এখনকার চেয়ে বেশি ভালো থাকবে। কোন দিক দিয়ে ভালো থাকবে ভাই? আমেরিকায় তো সব কিছু আছে, একটা দিক দিয়ে ভালো থাকবে। আমেরিকার এখন যা সব কিছু আছে সেগুলো তো থাকবেই, আর একটা দিক দিয়ে ভালো থাকবে, সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। সুদে অর্থনৈতিক স্বাধীনতা নেই, সুদে গোলামি আছে, গোলামি পৃথিবীর সব মানুষের জন্য, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, সবার জন্য। এই জন্য আপনি ইংল্যান্ডে যান, ইউরোপে যান, আমেরিকাতে যান, মানবাধিকার আছে, কিন্তু আপনি অর্থনৈতিক স্বাধীনতা খুঁজে পাবেন না। সারা জীবন ইনকাম করে আপনি একটা বাড়ি ক্রয় করতে পারবেন না। যে কোনো প্রবাসীকে জিজ্ঞেস করতে পারেন, অর্থনৈতিক স্বাধীনতার লিমিটেশন আছে, এটি শুধু অর্থনীতির কুফল। তা আমেরিকায়, ইংল্যান্ডে, ইউরোপে যদি ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠিত হয় তো ওই দেশের ওই অঞ্চলের মানুষরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করবে, অর্থনৈতিক গোলামি থেকে মুক্তি পাবে।
এরকম আরও অসংখ্য পয়েন্ট আছে। তো ইসলাম রাষ্ট্রে গেলে কল্যাণই কল্যাণ, সমগ্র পৃথিবীর জন্য কল্যাণ। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ইসলামের জ্ঞান চর্চা করার এবং এই ধরনের যে অনুষ্ঠানগুলো হচ্ছে এগুলোকে আরও সামনে কীভাবে টিকিয়ে রাখা যায় গ্রুপ স্টাডির মাধ্যমে, বৈভিত্তিক গ্রুপ স্টাডি। এই যেমন যারা দিনী সার্কেল আইসি, শুধু এরকম বাৎসরিক বা মাসিক এরকম অনুষ্ঠান না করে সাপ্তাহিক হোক, ষান্মাসিক হোক, 15 দিন হোক, এক মাস হোক, বইভিত্তিক গ্রুপ স্টাডি করতে হবে। অসংখ্য গ্রুপ স্টাডি হোক, সমস্যা নেই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 10টা 15টা 20টা হোক, যখনই আপনি বইভিত্তিক জ্ঞান অর্জন করবেন তখন ওই জ্ঞানটা হবে টেকসই এবং স্থায়ী। এবং এই যে ওপেন দাওয়াতি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। এই নিয়ামতের যদি আমরা অবমূল্যায়ন করি অথবা এই নিয়ামতকে যদি আমরা নষ্ট করি বা এই নিয়ামতের যদি আমরা খেয়ানত করি, তাহলে এই নিয়ামত আল্লাহ একসময় উঠিয়ে নেবে। আর যদি এই নিয়ামতটার আমরা যত্ন নিই এবং এটির সাথে বাড়াবাড়ি না করি, যে নির্দিষ্ট একটা দল বা নির্দিষ্ট একটি সংগঠন বা কোনোভাবে একটা এমন একটা সিচুয়েশন তৈরি করা হলো যে ওপেন যে দাওয়াতের যে প্ল্যাটফর্মটা আছে সেই ওপেন দাওয়াতের প্ল্যাটফর্মটা নষ্ট হয়ে গেল, তখন এই নিয়ামতটা কিন্তু উঠে যাবে। তো ছাত্র ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই ওপেন দাওয়াতের যে প্ল্যাটফর্ম এখন সূচনা হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, এটিকে আপনারা ন্যায়পরায়ণতার সাথে, সত্যবাদিতার সাথে ধরে রাখার চেষ্টা করেন। কারোর প্রতি অন্যায় করিয়েন না, জুলুম করিয়েন না, যেন আল্লাহ সুবহানাহু তাআলা এই নিয়ামতটা আমাদের মধ্যে থেকে উঠিয়ে না নেয়, বরং এই দাওয়াতের কাজে আল্লাহ আরও বরকত দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।